আমার প্রশ্নটা প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল সেই সূত্রেই আর আপনি যেমনটা বলেছিলেন এটা আপনার আকাঙ্ক্ষা কতটা তীব্র তা নিয়ে এখন মানে আমার সমস্যাটা হলো অনেক কিছুতেই শৃঙ্খলার অভাব আমার শৃঙ্খলার অভাবে আমি সম্ভবীয় নিয়ম করে করতে পারি না আর কোথাও একটা আমার মনে হয় যদি আমি কোনো কিছুর জন্য খুব দিব্য আকাঙ্ক্ষা তৈরি করতে পারতাম তাহলে শৃঙ্খলাটাও চলে আসতো তো আকাঙ্ক্ষা কি সব সময় এটা কোনো নির্দিষ্ট সময়ের উপর বা নির্দিষ্ট জায়গা বা পরিস্থিতির উপর নির্ভর করে চলে আসে নাকি নিজে থেকে কিছু করে আকাঙ্ক্ষাটাকে তীব্র করে তোলা সম্ভব শেষ কখন আপনার খুব খিদে পেয়েছিল তা কয়েক ঘন্টা হবে সত্যিকারের খিদে শেষ কখন পেয়েছিল কারণ বেশিরভাগ মানুষই নিজেদের খিদে পেতে দেন না সারা দিন ধরে খেতেই থাকেন কতক্ষণ আগে আপনার সত্যি খুব খুব খিদে কখনো হ্যাঁ কতক্ষণ আগে বলুন আমায় সত্যি সত্যি খিদে মানে অবশ্যই যখন খিদে পায় আমরা খাই কিন্তু আমি জানি না কখন আমার এত খিদে পেয়েছিল যে আমি আচ্ছা তাহলে অনেকক্ষণ হয়ে গেছে তার মানে হ্যাঁ হ্যাঁ কারণ খিদে লাগাটা ভুলে যাওয়ার মতো কোনো অভিজ্ঞতা নয় এটা এতটাই তীব্র তো আপনি যদি উপোস করেন তিন চার দিন ধরে তখন আপনি সব কিছু ব্যবহার করবেন এক আঙুলও বাড়তি নাড়াবেন না সব কিছু খুব সাবধানে ব্যবহার করবেন শুধু যা বলতে চান সেটাই বলবেন আপনি ডাডা ডাডা ডা বলতে থাকবেন না আপনি সযত্নে পা ফেলবেন কারণ শক্তি এখন সীমিত আর আপনি জানেন আপনাকে নির্দিষ্টভাবে থাকতে হবে কোনো ট্রেনিং এর দরকার নেই খালি যেহেতু আপনি ক্ষুধার্ত আপনি শান্ত হয়ে যান এরকম হয়ে যান একইভাবে কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা থাকাটাও মতোই যদি আপনার যথেষ্ট শক্তিশালী হয় তাহলে সব কিছু অনায়াসে নিজের জায়গায় চলে আসবে আপনাকে নিজের জীবনে ডিসিপ্লিন আনতে হবে না আপনাকে কোনো গুরু খুঁজতে হবে না কিচ্ছু না সব কিছু লাইনে এসে যাবে নিজে থেকেই যদি আপনার আকাঙ্ক্ষা ইফ ইউ লং স্ট্রং যথেষ্ট তীব্র হয় তো সমস্যাটা হলো কোনো আকাঙ্ক্ষা নেই কারণ অতিরিক্ত স্ন্যাকিং চলছে বুঝলেন তো যারা সবসময় মুখ চালান তাদের খিদে লাগে না কারণ স্ন্যাকিং করছেন বলে স্ন্যাকিং মানে ক্ষেত্রে আপনি আপনার আকাঙ্ক্ষাকে তৃপ্ত করার চেষ্টা করছেন মানুষের আকাঙ্ক্ষা হলো সীমাহীনভাবে প্রসারিত হওয়া কিন্তু আপনি একে সন্তুষ্ট করছেন শপিং করে ক্রিকেট ম্যাচ দেখে সিনেমা দেখে কারোর সাথে কথা বলে কিছু একটা পড়ে এমন লক্ষ লক্ষ নানা জিনিস দিয়ে নিজেকে বিভ্রান্ত করে তাই এমনিই দিন কাটান কিছু না করে খালি আপনার ঘরটাকে সাদা রং করে দিন ঠিক আছে আরামদায়ক চেয়ার কিন্তু চোখ খোলা ঘুম নেই সতর্ক আর খোলা কোনো পড়া না কোন চিন্তা না নতুন দর্শন সৃষ্টি বা কিছু না শুধুই বসে থাকা আপনি দেখবেন প্রথম প্রথম হয়তো মনে হবে পাগল হয়ে যাচ্ছেন কিন্তু কিছু সময় পরে স্পষ্ট দেখবেন এই জীবনটা যে কি চাইছে তা একশো ভাগ পরিষ্কার হয়ে উঠবে আপনার কাছে একশো ভাগ স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে এ বিষয়ে কোনো সন্দেহই থাকবে না তো এই কারণেই আমরা জায়গাগুলো তৈরি করি একটা আশ্রম রয়েছে যাতে আপনি এসে সাধনার জন্য ব্যবহার করতে পারেন বুঝতে পারছেন যে আপনি এসে একটা নির্দিষ্ট পরিমাণ সময় দেন এক বছরে অন্তত এক সপ্তাহ দু সপ্তাহ শুধুই এর জন্য অন্য কিছুর জন্য না যদি আপনার এই জীবনটার গুরুত্ব আছে বলে মনে হয় যদি মনে করেন এই জীবনটার অন্তত সেটুকু মনোযোগ পাওয়া উচিত তবে আপনার অন্তত এক বছরে কয়েকটা সপ্তাহ দেয়া উচিত ফিফটি উইক্স ফর ইউ পঞ্চাশ সপ্তাহ আপনার জন্য পঞ্চাশ সপ্তাহ জগতের জন্য দু সপ্তাহ আপনার জন্য শুধুই আপনার জন্য আপনার শরীরের জন্য নয় মনের জন্য নয় বিনোদনের জন্য নয় পরিবারের জন্য নয় শুধুই আপনার জন্য আপনাকে বুঝতে হবে এটা সব থেকে ভালো সবার আগে সবচেয়ে সুন্দর জিনিস যেটা আপনি আপনার চারপাশের মানুষদের উপহার দিতে পারেন তাহলে আপনি একজন বিবর্তিত মানুষ হ্যাঁ কি না না আপনার টাকা না আপনার সম্পদ না আপনার ছাইপাঁস না আপনার কাজ যেটা কোনো ফারাক আনবে বরং আপনার সাথে থাকাটাই আপনার চারপাশের মানুষের কাছে একটা চমৎকার অভিজ্ঞতা আপনার পরিবার যাদের সাথে কাজ করেন আপনার বন্ধু বান্ধব সবাই আপনার সাথে থাকতে চায় কারণ আপনার সাথে থাকাটাই একটা চমৎকার অভিজ্ঞতা আপনার চারপাশের কোনো মানুষের জন্য এটাই সব থেকে ভালো কিছু যা আপনি করতে পারেন শুধু তারা এটাই চান তাই না কিন্তু এখন সমস্যাটা হলো আপনিই সেই চমৎকার মানুষটাকে খুঁজছেন ও জানেন আমি ওই দারুণ মানুষটার সাথে আলাপ করলাম আরে বাবা আপনিই সেই দারুণ মানুষটা নন কেন কারণ আপনি কখনোই এর দিকে কোনো মনোযোগ দেননি আপনি ভাবেন আপনার চারপাশে যা কিছু ঘটছে তা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না 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 আপনার জীবনের গুণমান মূলত নির্ধারিত হয় এটা কি সেই গুণমানের ভিত্তিতেই এটা যেমন এর তেমনই লাগবে আপনাকে যেখানেই রাখি না কেন সে আপনাকে স্বর্গেই রাখি বা নরকে আপনার জীবনের অভিজ্ঞতা আর জীবনের মান নির্ধারিত হয় এটা কিভাবে আছে তার ভিত্তিতে পরিস্থিতি কেমন আছে তার ভিত্তিতে নয় স্ন্যাকিং না করে আপনাকে কিছু সময় কাটাতে হবে তখন আপনি জানতে পারবেন খিদে কি যখন আপনার যথেষ্ট খিদে পায় তখন আপনি খাবারের মূল্যটা বোঝেন তাই না নইলে আপনি খাবারের মূল্য বুঝতে পারবেন না এর গুরুত্ব কি শুধু চব্বিশ ঘন্টা না খেয়ে থাকুন আর তারপর যখন কেউ খাবার পরিবেশন করবেন তখন সাথে সাথে গোগ্রাসে খাবেন না বসে থাকুন দু মিনিট অপেক্ষা করুন খাবারটার দিকে তাকান দেখুন আপনার কাছে এর মূল্যটা কি এটা জীবন প্লেটের ওপর বসে কোনো ছাইপাস না কোনো বস্তু না কোনো জিনিস না এটা জীবন আপনার জীবন প্লেটটার উপর বসে আছে তাই না আপনি যদি খাবারটাকে এভাবে অনুভব করে দেখেন আপনি খাবারকে যেভাবে দেখেন সেটা পাল্টাবে কি না হ্যাঁ ব্যাস এটুকুই তো আপনি যদি মাত্র একটা সপ্তাহ বের করতে পারেন যখন আপনি শুধুই চিন্তা করবেন না আপনি এখানে এলে আমরা ঠিক করে দেবো যেভাবে আপনার জন্য ঠিক করা দরকার যদি আমরা এটাকে এমনভাবে ঠিক করি আর তখন আপনি দেখবেন এটা কি তা জানতে চাওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার জীবনে একবার আকাঙ্ক্ষা চলে এলে বাকি সবকিছু নিজেদের সাজিয়ে নেবে স্বর্গ ও নরক আপনার হয়ে কাজ করবে কেউ থামাতে পারবে না আপনাকে যদি আকাঙ্ক্ষাটা যথেষ্ট বড় হয় কেউ থামাতে পারবে না সব কিছুর সাথে চলবে আপনার এটাই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃতি এই এই একটা জিনিস যদি সৃষ্টির উৎসটা জ্বলে ওঠে আপনার মধ্যে সৃষ্টিও তখন আপনার সহযোগিতায় পাশে এসে দাঁড়াবে আপনার বিরুদ্ধে নয়